কামারহাটি রত্তলা মোড়ে কামারহাটি পৌরসভার প্রশাসনিক মণ্ডলী চেয়ারপারসন গোপাল সাহা পথচলতি মানুষদেরকে মাস্ক না পরার জন্য কানমলে শাস্তি দিলেন। পূজোর পর করোনা প্রকোপ বেড়েছে কামারহাটি পুরো এলাকায়। ইতিমধ্যে 48 জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই কারণে ব্যারাকপুর কমিশনারেট, উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে যৌথ কর্মসূচি নেওয়া হয় করোনা সংক্রান্ত সচেতনতা বাড়ানোর জন্য। ডিসি সাউথ অজয় প্রসাদ ও পুর প্রশাসনিক মণ্ডলের চেয়ারপারসন গোপাল সাহা উপস্থিত ছিলেন। পথ চলতি মানুষজনকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়। এলাকার বাজারগুলিতে সময়সীমা নিয়ন্ত্রণ করা হবে কিনা তা নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে জানিয়েছেন গোপাল সাহা। শেখ মুক্তর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। দেখুন, পুজোর পরে কোভিডের যে সংখ্যা সেটা আমরা দেখছি যে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো রাস্তায় বেশ কিছু লোক মাস্ক পরছে না, আমাদের বিভিন্ন জায়গায় ড্রাইভ চলছে এবং আমরা যারা মাস্ক পরছে না তাদেরকে প্রসিকিউট করছি এবং যে যাদের কাছে মাস্ক নেই তাদেরকে আমরা মাস্ক ডিস্ট্রিবিউট করছি। এটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং উত্তর চব্বিশ পরগনা জেলা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এই প্রোগ্রামটা করা হচ্ছে। আমাদের চেষ্টা আমাদের করতে হবে সেটা পাবলিককে নিজেকেও সজাগ হতে হবে এবং কোভিড যে সিচুয়েশান আছে এখনও যায়নি, এখনও স্ট্রং আছে, তো আমাদেরকে নিজেদের প্রিকশনসটা নিতে হবে। হ্যাঁ, দেখুন, মাস্ক পরার ব্যাপার আছে, তারপরে আমাদের যে বাজারে সোশ্যাল ডিস্টেন্সিং এগুলোর ব্যাপার আছে, ভ্যাকসিনেশন ড্রাইভ তো চলছেই, আর আমরা নাইট কারফিউটাও ইম্পোজ করছি। যেটা নাইট কারফিউটা হয়েছে, আমাদের রাত্রে করে নাকা চলছে বিভিন্ন পয়েন্টে এবং যারা রাত্রে আননেসেসারি বেরোচ্ছেন তাদেরকে প্রসিকিউট করা হচ্ছে। আইনে যেটা বলা আছে প্রসিকিউশন, ঠিক আছে, মাস্ক না পড়লে প্রসিকিউশন করা হচ্ছে। হচ্ছে তো প্রথম কথা বলি যে করোনা তো আমাদের নিয়ে আমরা অনেক দিনই ধরেই আমরা করোনার সঙ্গে লড়াই করছি, কিন্তু আমাদের মাঝে আমার কামারহাটি পৌরাঞ্চলে করোনা 0 পয়েন্টে চলে গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে খুব কম সময়ের মধ্যে প্রায় সেখানে কিন্তু করোনা আক্রান্ত ইতিমধ্যেই আমার এখানে প্রায় 48 জনের আক্রান্ত হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বহু মানুষ তারা মাস্ক মা ব্যবহার না করেই রাস্তায় চলছে, যেটা সরকারি পক্ষ থেকে আমাদের যে বিধিনিষেধ সে কিন্তু এখনও ওঠেনি, তারপরেও মানুষ সেটাকে অবজ্ঞা করছেন। কেউ কেউ মাস্ক নিয়েও তার পকেটে রেখে চলছেন, কেউ মাস্ক নিচ্ছেনই না। এমতো অবস্থা আমাদের বাধ্য হয়ে আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বেলঘরিয়া থানা, কামারহাটি পৌরসভা আমরা যৌথভাবে আমরা রাস্তায় নেমেছি একদিকে সচেতনতা আরও বাড়ানোর জন্য আর করোনাকে আরও বেশি যাতে উঠতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করা। কারণ এরপরে আমরা এটা করার পরে যেইভাবে করোনা বাড়ছে তার জন্য আমরা সবাই বসবো, বসে দোকানপাট ইত্যাদি ইত্যাদি যা যা করার যা যা ব্যবস্থা নেওয়ার, করোনাকে যাতে দূরত্বে রাখা যায়, করোনাকে যেন কামড় দেয় তার ব্যবস্থা গ্রহণ করব। এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, আমরা লক্ষ্য রাখছি, আমরা প্রতিদিনের যে তথ্য সেই তথ্যটা আমরা নিচ্ছি যে আমাদের কতদিন কতজন আক্রান্ত হচ্ছে, কতজন ভালো হয়ে ফিরছে, কতজন হসপিটালে ভর্তি হচ্ছে, আমরা তারপরেই সিদ্ধান্ত নেব যাতে করোনার ক্ষেত্রে যা যা আমাদের নির্দিষ্টভাবে সরকারিভাবে যেটা আছে আমরা সেটা করব। সেগুলো আমার আছে, রেডি আছে, কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেটা যেন ব্যবহার আমাদের না করতে হয়। আমরা চেষ্টা করছি যাতে ব্যবহার না করতে হয় সেটার জন্য আমরা চেষ্টা করছি। দেখুন, যদি দেখা যায়, আমার কামারহাটি পৌরাঞ্চলের কথাই বলছি, যদি দেখা যায় আমার তার মধ্যে 10% লোক 20% লোক তারা কোনো কথাই শুনছেন না, তার জন্য আমাদের একটু নিতেই হবে। তার কারণ এই 20% তো আর ঠিক থাকবে না, 20% আবার 100%কে
তারা সংক্রামক ব্যাধির কাছে পাঠিয়ে দেবে, তো সেটা মেনে যাবে। কারো কারো কানও মুলে দিচ্ছেন, সেক্ষেত্রে কি হ্যাঁ